ইচ্ছে না থাকলেও অনেক সময় অনেক পুরনো জিনিসকে বিদায় জানাতে হয়। গ্যাসের ওপরের এই ঝিকটা আমার বহুকালের, মানে গ্যাসটা কিনেছিলাম প্রায় 2016-তে, আর সেই থেকেই এই ঝিকটা ব্যবহার করে চলেছি আমি। কিন্তু ঝিকটার অবস্থা খুব খারাপ, দেখেছো হয়তো আমি রান্না করছি যখন, এগুলো না আয়রনটা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়তো, ভীষণ নোংরা হতো গ্যাসটার চারপাশটা। গ্যাসের যে ওভেনটা সেটা এত ভালো আছে, কিন্তু ঝিকগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো। তাই নতুন ঝিক অর্ডার করেছিলাম, খুঁজে খুঁজে পাই না, মাপে মাপে কিনতে হবে, অনলাইনে পেলাম না। শেষে আমাদের যে গ্যাস দেয়, গ্যাসের সিলিন্ডার দেয়, দিয়ে যায়, সেই ভোলা দেয় আমাদের এই সানফ্লেম থেকে এই ঝিকগুলো এনে দিল। নতুন ঝিকগুলো খুব সুন্দর হয়েছে, স্টিলের আর শক্তপোক্ত, তাই পুরনো ঝিকগুলোকে বিদায় দিয়ে এই ঝিকগুলোই লাগালাম। গ্যাসের চেহারাটাই বদল হয়ে গেছে। রোজকার রান্নাবাড়ি করতে গেলে খুব অসুবিধা হচ্ছিলো, কারণ কড়াই উল্টে উল্টে যাচ্ছিলো, আমার খুব ভয় লাগছিলো যদি কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই এগুলোকে আর ইউজ করা গেল না, আমি এগুলোকে সরিয়ে রেখে ভালো করে গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম। শুধু রান্নাবাড়া করলেই তো হবে না, অনেক কিছু থাকে, রান্নার থেকে বান্না বেশি, তো সেই জন্যে এগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, একটু কেয়ার নিতে হয় এত বছর ব্যবহার করা জিনিসটাকে। তাই বিদায় জানাতেই হলো, আর এই নতুন সানফ্লেমের ঝিকগুলো লাগালাম, দেখতে খুব সুন্দর হয়েছে, গ্যাসের পুরো ভোল বদল। আমাকে যে সিলিন্ডার দেয় সেই ভোলাদা বলছে আপনার গ্যাসটা একদম নতুন হয়ে গেল, তো বেশ ভালোই লাগছে দেখতে। আমিও খুব নিশ্চিন্ত হলাম এই ঝিকগুলো পেয়ে। এক একটা ঝিকের দাম নিয়েছে 130 টাকা করে, আর এসেছিল একটু মাছ, চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের সাইজটা খারাপ না, আর পোনা মাছ, পোনা মাছ না মানে কাতলা, তো কাতলাটাও বেশ একদম জ্যান্ত কাতলা কেটে দিল। আর এই কণ্ঠার ভাগটা খেতে আমার বেশি ভালো লাগে, সব মাছের পিসের থেকে এই কণ্ঠার পিসটা বেশি ভালো লাগে। রবিবার তাই চলছে আয়োজন, রবিবার সকালবেলার জল খাবারে বাঙালি বাড়িতে লুচি তরকারি একেবারে মাস্ট। তো সবসময় খাই না লুচি তরকারিটা, সব রবিবারেই যে হয় তাই নয়, তবে কিছু কিছু রবিবার আমাদের লুচি তরকারিটা হয়। সাদা আলুর তরকারি বেশি করি, তো এখন আমাকে কদিন আগেই সবজিওয়ালা নতুন আলু দিয়ে গেছে, তো বললো যে দিদি নতুন আলু উঠেছে নেবে, তা আমি বললাম যে দাও, প্রথম কিনে আর কি খাওয়ার মজাটাই আলাদা নতুন আলুর এই শীতকালে। তো লুচি করছি, তার সাথে করবো হচ্ছে আলুর দম, নতুন আলুর দমটা খেতে খুব ভালো লাগে। লুচিগুলো মেখে বেলে ভেজে নিচ্ছি, আর লুচি সকালবেলা রবিবারের এরকম ফুলকো ফুলকো লুচি খেতে কার না ভালো লাগে। আমি ময়দা দিয়েই করি, অনেক সময় ময়দা আটা মিশিয়েও মানুষে খায় শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্যে, কিন্তু আমার বাড়িতে না ওই আটার লুচিটা চলে না, কেউ মুখেও তুলবে না ওর রং দেখে, এই সাদা সাদা একটু ফুলকো ফুলকো লুচি ওরা ভালোবাসে খেতে। তো ভেবেছিলাম এর সাথে একটুখানি পায়েস করবো, কিন্তু সেটার আর সময় হয়ে ওঠেনি, তাই কর্তা গেছিলো বাজারে একটু মিষ্টি নিয়ে এসছে, লুচির সাথে সেই মিষ্টিটাই দিয়ে দেবো সবাইকে, আর একটু সিনেমা দেখবো। রবিবার মানে কাজের একটু ঢিলা, একটু ঘুম থেকে উঠতে দেরি হওয়া, আর আমার একটু নেশা আছে সিনেমা দেখার। সিরিয়াল আমি দেখি না, একটাও দেখি না, না বাংলা না হিন্দি কোনোটাই আমি দেখি না, কারণ আমার সিরিয়াল দেখার নেশা কোনোকালেই ছিল না। খুব ভালো সিরিয়াল হলে একটা দুটো হয়তো মনে রাখার মতো দেখেছি, কিন্তু আমি সিনেমা দেখতে অসম্ভব ভালোবাসি। আর এখন তো টিভিতে তো নিজের ইচ্ছে মতো চালানো যায় না, আর ভীষণ অ্যাড দেয়, তখন দেখতেও বিরক্তিকর লাগে, অনেকটা টাইম চলে যায়, নষ্ট হয়। তো সেই কারণে ল্যাপটপ, ওই মেইন ল্যাপটপে যখন একটু ফাঁকা পাই ওকে বলে রাখি যে আজকে কিন্তু একটা সিনেমা দেখাস, ও বেছে বেছে রাখে আমার জন্যে। আমরা ভূতের বই দেখতেই মানে বেশি ভালোবাসি ভূতের সিনেমা, তবে থ্রিলার, রহস্য, রোমাঞ্চ গল্প এগুলোও ভালো লাগে দেখতে। আর ভালো লাগে কারেন্ট কোনো সিনেমা যদি খুব বাজারে চর্চা হয় যে এই সিনেমাটা ভালো হয়েছে, তাহলে সেটাও দেখি। তো লুচিগুলো হয়ে গেছে আর আলুর দমও রেডি, আলুর দম এক প্রস্থ দিয়ে দিয়েছি মেয়েকে আর বরকে, আর এবার আমি নেব, আমার পালা। তো যেগুলো ফুলকো ফুলকো লুচি ওদের দিয়ে দিয়েছি, আর আমি নিয়েছি 4টে লুচি, একটু ফোলেনি যেগুলো, কিছু কিছু লুচি আছে না তেল শেষের দিকে কম হয়ে যায়, ফোলে না, এগুলোই আমি খাই। আর তার সাথে একটু করেছিলাম এই পেঁয়াজকলি ভাজা ফুলকপি আলু দিয়ে, এটা খুব ফেভারিট আমাদের। আর তারপরে বসে গেছি মেয়ের সাথে সিনেমা দেখতে।
তো এইটাই আমাদের দুপুরের রিক্রিয়েশন। আর রাত্রিবেলাতেও ইচ্ছে আছে একটা সিনেমা দেখার, একটা সিনেমা বেরিয়েছে না আলিয়া ভাটের একটা সিনেমা লাস্ট, যেটা সেটা দেখা হয়নি, তো ইচ্ছে আছে সেটা দেখার। এবেলা তো একটা ভূতের সিনেমা দেখা যাক, আমরা খুব ভালোবাসি দেখতে। তা সন্ধেবেলায় বসেছিলাম সেই আলিয়া ভাটের সিনেমাটাই দেখতে, তোমরা নিশ্চয়ই দৃশ্যটা দেখে বুঝে গেছো কোন সিনেমা দেখছি। তো এইভাবেই কাটছিল আমাদের সন্ধেটা আর সারাদিনটা, তার সাথে সিনেমার সাথে ছিল খাওয়া দাওয়া। কর্তা বললো আজকে আর তোমায় রাত্রিরে রান্না করতে হবে না, একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন আনিয়ে দিই, ব্যাস মজাই মজা। আমরা বসে পড়লাম সিনেমা দেখতে, আর সত্যি কথা বলতে কি এই সিনেমাটায় অনেক পুরোনো গান আছে, ভীষণ মজা লাগছিল দেখতে। মাম্মি জি বহুত খুশ হো রিয়ে। পুরোনো দিনের গান শুনতে কার না ভালো লাগে বলো? আমি তো ভীষণ মজা পাই, ভীষণ ভালো লাগে। আর তোমরা কেমন করে কাটালে রবিবার সবার ভিডিও দেখবো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, অনেক শুভেচ্ছা রইলো, টাটা।